আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমি ইংলিশের ট্রান্সফরমেশনের ইন্টিগ্রেটেড সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়মসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ইন্টিগ্রেটেড সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ হয় তাহলে এটাই এই সেন্টেন্সকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম বা রূপান্তর করার ক্ষেত্রে ওই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হবে। আবার যদি সেন্টেন্সটি নেগেটিভ ইন্টিগ্রেটিভ হয় তাহলে তাকে ট্রান্সফরমেশন করার সময় অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ হতে হবে। যেমন প্রথমে আমি অক্সিলারি ভাবতে দেখাই, ইজেন্ট হি এ অ্যাবসেন্ট ফ্রম মিটিং। এখানে কোশ্চেন মার্ক আছে যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখানে এটা লক্ষণীয় যে এটা কিন্তু নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। যেহেতু এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু অ্যাসার্টিভটি হবে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এখানে মূল ভূমিকা পালন করছে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব মূল ভূমিকা পালন করছে। সুতরাং এখানে হি সাবজেক্ট আছে হি, তো হি এখানে বসবে। পরে অক্সিলারি ভার্ব এখানে এটার অ্যাফার্মেটিভ ফর্ম এখানে বসবে ইজ। এরপরে অ্যাবসেন্ট ফ্রম মিটিং আছে, এখানে অ্যাবসেন্ট ফ্রম মিটিং বসবে। এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এখানে ফুল স্টপ বসবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে যে যদি ইন্টিগ্রেটেড সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে। যেমন এখানে আছে ইন্টিগ্রেটিভ লিখেছি ওয়াজ জেরি ইররেসপন্সিবল। এখানে ওয়াজ জেরি ইররেসপন্সিবল ইন্টিগ্রেটেড সেন্টেন্সের স্ট্রাকচার এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আছে, সেহেতু আমাকে অ্যাসার্টিভ হতে হবে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেহেতু এখানে জেডি ছিল, এখানে জেডি বসেছি। পরে এখানে ওয়াজ নোট বসে, এখানে ওয়াজ নোট বসিয়েছি। তারপরে এখানে ইররেসপন্সিবল, সেখানে ইররেসপন্সিবল বসিয়েছি। তো এই ছিল এই সেন্টেন্সটির অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর আরেকটা উদাহরণ আছে যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আরেন্ট ইউ গোয়িং টু সিলেক্ট। এখানে ইন্টিগ্রেটেড সেন্টেন্সের স্ট্রাকচার, এখানে ফার্স্টে অক্সিলারি ভার্ব বসানো হয়েছে, পরে নট বসানো হয়েছে, যে এটা হচ্ছে নেগেটিভ ইন্টিগ্রেটেড সেন্টেন্স। সেহেতু এখানে আর নট বসানো হয়েছে। তারপরে ইউ গোয়িং টু সিলেক্ট সাবজেক্ট ভি ফোর অর্থাৎ ভাবে আইএনজি ফর্ম, তারপর টু সেট বাক্যের বাকি অংশ এবং কোশ্চেন মার্ক যেহেতু এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স। এখানে ফার্স্টে আমাকে সাবজেক্ট বসাতে হবে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট বসালাম। পরে এখানে যে আর নট ছিল, এখানে অ্যাসার্টিভ করার সময় আমরা সকলেই জানি নেগেটিভ ইন্টিগ্রেটেড সেন্টেন্স থাকলে সেটা অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ হবে। তাহলে এখানে আমি আরও বসিয়েছি। এরপরে এখানে গোয়িং টু আছে, এখানে গোয়িং টু বসিয়েছি। এরপরে সিলেট এখানে বসিয়েছি। এরপরে আমি ফোর স্টপ দিয়েছি যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে অ্যাসার্টিভ করার সময় আমাকে যেভাবে করতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু এখানে অ্যাসার্টিভ করার সময় আমাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে হবে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এখানে ইউ আছে এখানে সাবজেক্ট, তো এখানে আমি ইউ এখানে বসালাম। তারপর এখানে হ্যাভ আছে, তো এই বদলাম এখানে হ্যাভ নট বসিয়েছি। এরপরে ডান দ্য ওয়ার্ক আছে, সেখানে ডান দ্য ওয়ার্ক এখানে নিচে বসানো হয়েছে। আমি আবারও বলছি যেহেতু এটা অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু এটাকে অ্যাসার্টিভ করার সময় আমাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে আমি হ্যাভের পরিবর্তে হ্যাভ নট বসিয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এই ছিল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়মসমূহ। এরপর যেটা সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে এখানে লেখা আছে যে ডু ইউ লাইক চেস। এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু ডু হিসেবে কাজ করছে। ডু হচ্ছে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব। তো এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ। যেহেতু ইন্টিগ্রেটেড সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটেড সেন্টেন্স সেহেতু আমাকে অ্যাসার্টিভ করার সময় এটাকে নেগেটিভে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে সাবজেক্ট আছে ইউ, তো এখানে ইউ এখানে বসালাম। তারপর এখানে ডু আছে, ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট। তারপরে এখানে লাইক আছে, এখানে লাইক বসিয়েছি। কারণ হচ্ছে এখানে ডোন্ট কিন্তু এই লাইকের টেন্সের পরিচয়টা ধারণ করছে, সেহেতু এখানে আমি শুধুমাত্র লাইক ভার্বে বেস ফর্মটা বসালাম। তারপরে এখানে চেস আছে, চেস এখানে বসালাম। পরে ফুল স্টপ দিলাম যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার ইন্টিগ্রেটেড সেন্টেন্সে এখানে আবার লিখেছে যে ডোন্ট ইউ লাইক ক্যারম। এখানে কিন্তু ডোন্ট টেন্সটা ধারণ করতেছে, সেহেতু আমাকে এই অ্যাসার্টিভ করার সময় এই ডোন্টেরই ফর্ম চেঞ্জ করতে হবে। এই ডোন্ট শব্দটির ফর্ম আমাকে চেঞ্জ করতে হবে। সো এখানে
don't যেহেতু এটা একটা negative integrated sentence সেহেতু আমাকে assertive করার সময় এটাকে affirmative নিয়ে যেতে হবে তাহলে শুধুমাত্র চেঞ্জ আছে don'tটা উঠে যাবে তাহলে এখানে শুধুমাত্র don'tটা উঠে গেলে এখানে থাকবে you like কারণ তো এখানে আমাকে লিখতে হবে you like কারণ তারপর এখানে full stop দিয়েছে কারণ এটা assertive sentence আশা করি এটা বুঝতে পেরেছো এরপরের সেন্টেন্স হচ্ছে যে এখানে বলা আছে যে ডাজন্ট হি লাইক চেস এখানে কিন্তু যে খেয়াল করতে হবে এটা হচ্ছে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু এটাকে আমি অ্যাসার্টিভ করার সময় অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে তাহলে এখানে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তো এখানে আমি ফার্স্ট এখানে সাবজেক্ট হচ্ছে হিকে এখানে লিখলাম এরপরে আমাকে টেন্স নির্ধারণ করতে হবে এই ডাজ নটটা দেখে ডাজ নট হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই ডাজ নটটা কিন্তু লাইকের লাইকের টেন্সটা ধারণ করতেছে সুতরাং এই ডাজ নট এবং লাইকের উপর ভিত্তি করে আমি এখানে লিখতে পারি লাইকস লাইকসটা হবে এই দুই ভার্বের উপর ডিপেন্ড করে লাইকস বসানো হবে এরপর এখানে চেস আছে এখানে চেস বসানো হবে এরপরে ফুল স্টপ দেওয়া হবে কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আশা করি এটা বুঝতে পেরেছ এরপর হচ্ছে এইটা করে সেন্টেন্সে বলা হয় ডিড ইউ ওয়াচ ইট এখানে ডিড ইউ ওয়াচ ইট কাছে কিন্তু ডিড কিন্তু এই সেন্টেন্সের টেন্সটা ধারণ করতেছে যেহেতু এই টেন্সটা ডিড শব্দটা ধারণ করতেছে ওই হিসাবে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে তাহলে এখানে ডিড ইউ ওয়াচ ইট আছে তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এই কারণে আমাকে অ্যাসার্টিভ করার সময় এটাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে ওই হিসেবে এখানে ইউ আছে এখানে আমি ইউ বসালাম পরে এখানে ডিড আছে যেহেতু এটা অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু আমাকে অ্যাসার্টিভ করার সময় এটাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে সুতরাং এখানে আমি ডিডের বদলে এখানে আমি ডিড নট লিখেছি এবং এখানে ওয়াজ ছিল এখানে ওয়াজ বসানো হয়েছে এরপর এখানে ইট বসানো হয়েছে পরে ফুল স্টপ দিচ্ছে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন